নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি কৃষ্ণনগরের পালপাড়ার মোড়ের কাছে ভাতজাংলাতে প্রশান্ত নার্সারিতে। এই নার্সারিতে আপনারা যদি এসে থাকেন তাহলে দেখবেন অসাধারণ কিছু বনসাইয়ের কালেকশান। আর এখানে শুধু বনসাই নেই, তাই বনসাই যে মেটেরিয়ালগুলো সমস্ত গাছের চারাও আপনারা এখানে পাবেন। তাছাড়াও এখানে আপনারা সমস্ত ফুলের গাছ এবং সমস্ত ইনডোর প্ল্যান্ট সব কিছুর কালেকশন এই নার্সারিতে আপনারা আছে। চলুন একবার নার্সারিটা ভিজিট করে দেখি। এই প্রশান্ত নার্সারিতে অসাধারণ কিছু বনসাইয়ের কালেকশন রয়েছে, কোনোটির বয়স 10 বছর বা কোনোটির বয়স 50 বছর। আপনাদেরকে প্রথমে বনসাইয়ের গাছগুলো দেখাচ্ছি, এরপরে এই নার্সারির আরও দুটি বাগান আছে, সেই বাগানেও আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আপনারা প্রচুর দেশি এবং বিদেশি ভ্যারাইটির ফলের গাছ এবং ফুলের গাছ আপনারা দেখতে পাবেন। বলতে পারেন এই প্রশান্ত নার্সারিটা একটা কমপ্লিট নার্সারি, যেখানে আপনারা সমস্ত রকমের গাছ পাবেন। এটি দেখুন ফাইকাস বেঞ্জামিনার একটি বনসাই, তার পাশেই দেখুন তেঁতুল গাছের কি অসাধারণ একটি বনসাই এখানে রাখা আছে। এটিও ফাইকাস বেঞ্জামিনার আরেকটি বনসাই। তার পাশেই দেখবেন আপনারা কারমোনা, কারমোনার খুব সুন্দর এখানে একটা বনসাই করা হয়েছে। অনেকে আপনারা খোঁজ করেন কারমোনা গাছ কোথায় পাবেন, তো এই প্রশান্ত নার্সারিতে আপনারা কারমোনার খুব ভালো কালেকশন পাবেন। এটা দেখেন আমাদের খুব একটা পরিচিত গাছ করমচা। এই করমচা গাছ দিয়েও যে খুব সুন্দর বনসাই করা যায় তা আপনারা এই প্রশান্ত নার্সারিতে আসলে দেখতে পাবেন। এটি দেখুন বট গাছ, আমাদের বাংলার বট, যেটাকে ফাইকাস বেঙ্গালাইসিস বলা হয়, সেই ফাইকাস বেঙ্গালাইসিসের খুব সুন্দর বনসাই এখানে করা আছে। তারপরে আপনাদেরকে দেখাবো রুট ওভার রক স্টাইলের একটি বনসাই, যেটা পিলখান গাছ দিয়ে করা আছে, পাথরের উপরে শিকড়গুলো অসাধারণভাবে সেট করা। তার পাশেই দেখবেন আরেকটি ভীষণ সুন্দর এবং অনেক পুরনো বট গাছের একটি বনসাই, কি সুন্দর ঝুড়ি নেমেছে, দেখতে সামনে থেকে অসাধারণ লাগছিল এবং দেখে মনে হচ্ছিল প্রচুর পুরনো একটি গাছের মিনিয়েচার গাছ আমরা দেখছি, এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা বনসাই লাভার তারা অবশ্যই এই নার্সারিটা ভিজিট করার জন্য আমি অনুরোধ করব, আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই নার্সারিতে আসলে। এই গাছটি দেখুন, এটা তো অসাধারণ, আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই গাছটি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, অসাধারণ দেখতে, প্রচুর এরিয়াল রুট এবং এই গাছটির বয়স 40 থেকে 50 বছর, এবং এর এরিয়াল রুটগুলো যতটা সুন্দর এর উপরের কেনোপিটাও ততটাই সুন্দর, এর ব্রাঞ্চগুলো ততটাই সুন্দরভাবে সাজানো গোছানো। এটিও একটি বট গাছের বনসাই, এটাও খুব সুন্দর, দেখুন কি সুন্দরভাবে ব্রাঞ্চগুলোকে আঁকিয়ে বাঁকিয়ে একটা সুন্দর ওল্ড লুক দেওয়া হয়েছে প্রত্যেকটি গাছের। আসলে বনসাই বলতে আমরা সাধারণত বুঝি একটা প্রকৃতির বৃহৎ বড় গাছের একটা মিনিয়েচার গাছ আমরা ছোট পটে গড়ে তুলি, তাকে তৈরি করি, সেটাকে আমরা বনসাই বলে সাধারণত চিনি। আর এখানের এক একটি গাছ দেখুন একদম পারফেক্ট বনসাইয়ের একদম লুকে আছে। এটা দেখুন একটা জেড প্ল্যান্ট, আমরা যে নর্মালি জেড প্ল্যান্টগুলো বাড়িতে লাগাই তারই একটা রুট ওভার রক স্টাইলের বনসাই করা আছে। আর এটা দেখুন পাকুর গাছের একটি বনসাই, কি সুন্দর রুট ডেভেলপমেন্টটা এর হয়েছে, এবং এটি একটি আন্ডার প্রসেসিং পিরিয়ডের মধ্যে আছে, কয়েক বছরের মধ্যে এটাও খুব সুন্দর বনসাইয়ে রূপান্তর করা হবে। আর এখানে আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সমস্ত গাছেরই চারা আপনারা এই প্রশান্ত নার্সারিতে পাবেন। এখানে অনেক এমন মেটেরিয়াল পাবেন যেগুলো হয়তো আপনারা অন্যান্য সাধারণ নার্সারিতে পাবেন না, কারণ এই নার্সারিটা আমাদের কৃষ্ণনগরের বনসাইয়ের জন্য একদম বলতে পারেন নাম্বার 1। আর এটা দেখুন একটা প্রায় 50 বছরের পুরনো বনসাই, এটা
কি অসাধারণ, এর সামনে থেকে যে লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা বনসাই লাভার তাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি, এই নার্সারিটা আপনারা একবার ভিজিট করুন, মুগ্ধ হয়ে যাবেন দেখে। যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং রন্ধন গার্ডেনের সাথে থাকুন। দেখুন এটি ডুয়াল ট্রাঙ্কের একটি বট গাছের বনসাই, খুব সুন্দর লাগছিল সামনে থেকে এই গাছটিকে দেখতে। এটা দেখুন ফাইকাস রামফি বা পাকুড় গাছ, দুয়াল ট্যাঙ্কেরই বনসাই, অসাধারণ দেখতে এই গাছটিকে। এই নার্সারিতে আপনারা বগনভিলা বা বাগানবিলাসের খুব সুন্দর বনসাই পাবেন এবং এই নার্সারিতে আপনারা বগনভিলার প্রায় 20টি কালারের ছোট চারা এখানে পাবেন, 20-30 টাকা থেকে স্টার্টিং সেই চারাগুলির। দেখুন এগুলো বক্সউড গাছের কিছু বনসাই, এছাড়া বক্সউড গাছের এবং এই যে দেখছেন কার্মোনা গাছ, এই বক্সউড এবং কার্মোনা গাছেরও প্রচুর চারা এই নার্সারিতে আছে। এগুলি বনসাইয়ের খুব সুন্দর মেটেরিয়াল। এবার আপনাদেরকে কিছু একদম ইউনিক গাছ দেখাই, যেগুলো আমিও এই গাছটা আজকে প্রথম দেখলাম। এর নাম জাখরান্ডা, এটা লাল হলুদ কালারের ফুল হয় এই গাছটাতে, আর এটা দিয়ে আপনারা বনসাই খুব সুন্দর করতে পারেন। আর এই হাতে দেখছেন এটা মিনি ফাইকাস, অনেক ফাইকাস আপনারা দেখেছেন লাগিয়েছেন, আর এর পাতাগুলো দেখুন, এর পাতাগুলো আরো ছোট। এটা খুব ইউনিক ভ্যারাইটির একটা ফাইকাস, আপনারা এর সমস্ত চারাগুলো এখানে থেকে পারচেজ করতে পারেন। এখানে যে গাছ দুটো দেখছেন এটা হলো কৃষ্ণ বট, এটাও একটা ইউনিক ভ্যারাইটির ফাইকাস কৃষ্ণ বট, এটা দিয়েও ভালো বনসাই করা যেতে পারে। আর হাতে দেখছেন পোডোকার্পাস, এটা তো ভীষণ ইউনিক, বনসাই খুব সুন্দর হয় এই পোডোকার্পাস দিয়ে। আর একটা গাছও আপনাদেরকে দেখাচ্ছি, এটিও আর একটা ফাইকাসের ভ্যারাইটি, একদম পার্টিকুলার নামটা এ আমার জানা নেই, তবে এটা দিয়ে খুব সুন্দর বনসাই করা যেতে পারে। এখানে আপনাদেরকে আরেকটি বনসাইয়ের খুব সুন্দর মেটেরিয়াল দেখাই, এটা বক্সাস, এই বক্সাস দিয়ে আপনারা খুব সুন্দর বনসাই করতে পারেন। এবং সাথেই আর একটা গাছ দেখাই আপনাদের, এরিলা, এই গাছটাও আপনারা লাগাতে পারেন, খুব ইউনিক এবং খুব সুন্দর একটা বুশি প্ল্যান্ট হয়, আপনারা এটাও লাগাতে পারেন বাড়িতে। এই গাছটি দেখুন, এটা আপনারা অনেকে প্রচুর খোঁজেন, কার্মোনা, এই কার্মোনা চারা আপনারা এই প্রশান্ত নার্সারিতে পেয়ে যাবেন, খুব সুন্দর বনসাইয়ের মেটেরিয়াল, খুব দারুণ অসাধারণ বনসাই হয়। আর কিছু খুব সুন্দর বনসাই এখানে করাও আছে, আপনারা দেখুন সব কার্মোনা গাছে কার্মোনা, আর এখানে কিছু আছে বক্সউড। এখানে আপনারা কিছু বনসাই ফরেস্টও দেখতে পাবেন, এটা বক্সউড গাছ দিয়ে করা একটি বনসাই ফরেস্ট, এবং তার পাশেই ছিল একটি বক্সাস গাছের একটি বনসাই ফরেস্ট। এই প্রশান্ত নার্সারিতে আপনারা পম্পম এবং জায়ান্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকার প্রচুর চারা এখানে আপনারা পাবেন, অনেক কালার কম্বিনেশনের প্রচুর ভ্যারাইটি এখানে আছে। আমি নিজেও কিছু জায়ান্ট ভ্যারাইটির চারা এখান থেকে সংগ্রহ করেছি, জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকার চারাগুলির দাম এখানে 10 টাকা করে। এবার আপনাদেরকে প্রশান্ত নার্সারির বাগানটা দেখাই, এখানে প্রথমে দেখতে পাবেন অসংখ্য কয়েক হাজার টব এখানে রাখা আছে, এই সব টবগুলি ডালিয়া গাছের কাটিং করার জন্য। এই নার্সারির আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের এখানে ডালিয়ার অসাধারণ কালেকশন, শীতের শুরুতেই আপনারা এখান থেকে প্রচুর পরিমাণ ডালিয়ার ভ্যারাইটি সহ প্রচুর গাছ আপনারা এখান থেকে নিতে পারেন। এছাড়াও এই বাগানে প্রচুর মাদার প্ল্যান্ট আছে এবং যেখান থেকে ফল গাছের প্রচুর চারা এখান থেকে তৈরি করা হচ্ছে, চলুন সেগুলোও একটু দেখি। এখানে আপনারা পেয়ারার অনেকগুলি প্রজাতি পাবেন, যেমন থাই 7, থাই 5, তাইওয়ান পিঙ্ক, বারুইপুর প্রভৃতি প্রজাতির পেয়ারা চারা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে সবেদার চারাও ছিল আমি যেদিন গেছিলাম। এখানে আপনারা ডুমুরের কিছু চারা পাবেন, এই ডুমুরের চারাগুলো পুনে রেড ভ্যারাইটির, এছাড়াও ব্রাউন টাকি ভ্যারাইটির ডুমুরও এই নার্সারিতে আছে।
এখানে আপনারা মাল্টার অসংখ্য চারা পাবেন, এছাড়াও লিচুর অসংখ্য ভ্যারাইটি এখানে পাবেন আপনারা। কার্ফি, বোম্বাই, চাইনা থ্রি, মুজাফফরপুর প্রভৃতি প্রজাতির লিচুর চারাগুলো এই নার্সারিতে বর্তমানে অ্যাভেলেবল আছে। বিদেশি আম লাগানোর যে একটা ক্রেজ আমাদের মধ্যে তৈরি হয়েছে, তার মধ্যে থেকেও যে দেশীয় সুস্বাদু আমগুলো আছে সেগুলোর কথা ভুলে গেলে চলবে না। এই নার্সারিতে আপনারা প্রায় 44টি দেশীয় ভ্যারাইটির সুস্বাদু আমের মাদার প্ল্যান্ট এখানে আছে, আর বর্তমানে প্রায় এখানে 20টি ভ্যারাইটির আমের চারার বর্তমানে রেডি আছে। তার মধ্যে আপনারা পাবেন আলফানসো, চৌষা, দশেরি, কাঁচামেটে, কহিতুর, আম্রপলি, মল্লিকা, ল্যাংরা, হিমসাগর, মোলায়েম জাম, রত্না, সিন্ধু, রানী পাসান্ত, পাঞ্জাব পাসান্ত প্রভৃতি যে ইন্ডিয়ান ভ্যারাইটির আমের চারাগুলো সেগুলো এখানে আপনারা পাবেন। আর চলুন এখানকার মাদার প্ল্যান্টগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটি পুষা অরুণিমার মাদার প্ল্যান্ট, তার পাশেই ছিল আলফানসো ব্ল্যাক এর মাদার প্ল্যান্ট, এই গাছটি আলফানসো ব্ল্যাক। তারপরেই দেখবেন পাঞ্জাব পাসান্ত, এই গাছটি পাঞ্জাব পাসান্তের মাদার প্ল্যান্ট। তারপরে দেখবেন কহিতুর, খুব সুস্বাদু আম এবং ইন্ডিয়ান ভ্যারাইটি এবং খেতে খুব ভালো। এটা হিমসাগর, আমাদের সুপরিচিত ইন্ডিয়ান ভ্যারাইটি হিমসাগর। এটা রত্না, এই আমটির নাম রত্না। এটা মুলায়ম জাম, এই গাছটি মুলায়ম জাম। এটা সুজাতা, সুজাতা। এটা রানী পাসান্ত, এটাও ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা কাঁচামেটে, আমাদের কাছে ভীষণ জনপ্রিয় কাঁচামেটে আম। এটা চম্পা, এগুলো সবই ইন্ডিয়ান ভ্যারাইটি। এটি আলফানসো রত্নাগিরি এবং তার পাশেই ছিল সুবর্ণরেখা। এছাড়াও এখানে 44টি ভ্যারাইটির আমের মাদার প্ল্যান্ট আছে, সবগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম না, পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। এটি মুসান্ডার চারা, মুসান্ডার অনেকগুলি কালার এখানে আছে। এটা রঙ্গনের চারা, অনেকগুলি কালার ভ্যারাইটির রঙ্গনও এখানে পাবেন। এটা বক্সউড, যেটাতে বনসাই খুব ভালো হয়, তার চারা। আর এগুলি কটন, অনেক ধরনের কটন এখানে আছে। এছাড়াও আপনারা এই নার্সারিতে সমস্ত ধরনের ফুলের পার্মানেন্ট যে প্ল্যান্টগুলো সমস্ত কালেকশন এখানে পাবেন। আপনাদেরকে একটা নতুন ইউনিক গাছ দেখাই, এই লেবুটা গ্রে ফ্রুট বলা হয় একে। এটা কিন্তু বাতাবি লেবু নয়, পাতাটা একটু খেয়াল করুন, বাতাবি লেবুর পাতাগুলো আর এই পাতাগুলো কিন্তু আলাদা। এর থেকে বড় হয় বাতাবি লেবুর পাতাগুলো, আর বাতাবি লেবুগুলো এর থেকে বড় হয় সাইজে, তাই না? বড় হয় সাইজে, এগুলো মুসম্বি লেবুর থেকে একটু বড় হয়, এরকম থকা থকা ধরে, দেখুন ফল দেখুন। আর এটা যেহেতু মাদার প্ল্যান্ট নার্সারির, অনেক ব্রাঞ্চ নেওয়া হয়েছিল গুটি কলমের জন্য, সেই কারণে ফলটা একটু কমে এসছে এই বছর। এখানে আপনারা ইনডোর প্ল্যান্টের বেশ ভালো কালেকশন পাবেন। এখানে অ্যাগ্লোনিমা লিপস্টিক, অ্যাগ্লোনিমা সিলভার, পিস লিলি, ডেকান বেকিয়া প্রভৃতি ভালো ভালো ইনডোর প্ল্যান্টের ভ্যারাইটি এখানে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন কথা বলবো এই প্রশান্ত নার্সারির অনার সুব্রত কাকুর সাথে। কাকু, এই নার্সারির অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদেরকে। এটা হচ্ছে কৃষ্ণনগরের অদূরে আর কি, কৃষ্ণনগরের থেকে সামান্য একটু আগে এসে পালপাড়ার মোড়, ভাতজাংলা পালপাড়ার মোড়, মোড় থেকে পশ্চিম দিকে একটা রাস্তা গেল নেতাজি বিদ্যাপীঠ, তার পিছনেই হচ্ছে মানে নার্সারির আর কি মূল ইয়ে বাড়ি। ওখান থেকেই আর কি বাগানে মাঠে যে সব নার্সারিগুলো আছে সেগুলো পরিচালনা, মানে মূলত কাকুর তিনটে নার্সারি, বাড়িতে একটা মেইন যেটা দেখাশোনা করা হয় এবং সাথে আরো দুটো নার্সারি, দুটো বাগান আছে। আমরা একটা বাগানে এসেছি, এছাড়াও আরেকটি বাগান আছে কাকুর। কাকু একটু ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9933-71-76-24। আর বর্তমানে এই ভিডিও দেখে যারা আসবে, কি কি গাছে চারা মোটামুটি দেওয়া যেতে পারে? এখানে মোটামুটি
ফুলের চারা বহু যত মানে শীতকালীন যত ফুলের চারা হয় সব শীতকালীন যত ফুলের চারা হয় ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো এখন চন্দ্রমল্লিকা এখন পাওয়া যাচ্ছে পমপম এবং জায়ান্ট দুটোই পাওয়া যাচ্ছে দুটোই পাওয়া যাচ্ছে এবং এখন হচ্ছে আর কদিন পরে ডালিয়াও পাওয়া যাবে এবং মৌসুমি যত রকমের ফুল হয় মোটামুটি সবই পাওয়া যায় দুই চারটে হয়তো অফ থাকে আর বাদ বাকি সবই পাওয়া যায় আর এছাড়াও ফলের মধ্যে আম লিচু পেয়ারা লেবু মাল্টা লেবু গ্রেপফ্রুট এবং এছাড়াও আরো নতুন নতুন যেগুলো থাই ভ্যারাইটির ফল আসছে মোটামুটি ভাবে পাওয়া যায় দেখলাম পেয়ারা তাছাড়াও পেয়ারার অনেকগুলো ভ্যারাইটি আছে তারপরে মাল্টা লেবু এছাড়া ভিয়েতনাম মাল্টা যেটা সেটাও পাওয়া যাচ্ছে এছাড়া মিশরের ডুমুর থেকে শুরু করে সমস্ত গুলো এইগুলো বাইরে মানে বলতে গেলে আপনারা সমস্ত প্রকার শীতকালীন ফুল পাবেন পার্মানেন্ট যে ফুল এবং ফলের গাছগুলো সেগুলো আপনারা এখানে পাবেন থাই ভ্যারাইটির ফল থাই ভ্যারাইটির আম দেশীয় আম দেশীয় আমের তো অসাধারণ কালেকশন আমরা এখানে দেখলাম এবং সব থেকে যেটা ভালো লাগলো কাকু দেশীয় আমগুলো তো আপনার মাদার প্ল্যান্ট থেকেই তৈরি করা হয় হ্যাঁ দেশীয় আম যেগুলো সেগুলো আমার নিজস্ব মাদার থেকে করা হয় তা না হলে পাবলিককে যদি দেয়া হয় দেখা গেল সেটা ভুল হয় সেক্ষেত্রে তার খারাপ লাগবে এবং তার ফলনটাও নষ্ট হয়ে যাবে এবং এর মধ্যে হিমসাগর আম্রপালি ল্যাংড়া এগুলো তো পাওয়া যায় এর সঙ্গে আলফানসো দশেরি চৌষা কহিতুর পাঞ্জাব পছন্দ রানী পছন্দ তারপরে চম্পা আলফানসো ব্ল্যাক এবং রত্নাগিরি এগুলো পাওয়া যায় এছাড়া মোটামুটি 44টা ভ্যারাইটি আছে এবং এখন দেওয়ার মতন মোটামুটি ওই 14টা ভ্যারাইটির গাছ রেডি আছে অসংখ্য ধন্যবাদ কাকুকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন আর অবশ্যই করে আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন